আসসালামু আলাইকুম মঈন ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন ভাই। এই যে আপনার খাঁচাগুলো সবগুলো রং করে আপনার খাঁচাগুলো রেডি করেছি এখন ভাই। আমি তো ভালো করে রং করে এবং খুব ভালো করে এই যে শুকায় দিছি, এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে শুকায় দিছি, কোনো রং টং লাগতেছে না এবং খুব ভালো করে শুকাইছি। কিন্তু ব্যাপারটা হলো এখন ঘষায় ঘষায় যে রং টং যায় ওইটা ভাই আমি আর দায় নাই এটার, কারণ জানেন ভাই বান্দা চাললে একটু জোর রং যাবে, আবার এটার লগে মাজা মরাতে হয়। তো ওইটা ভাই কষ্ট করে আপনি আর একটু ম্যানেজ করে নিয়েন, যদি হালকা পাতলা কোথাও যায় ওইটা দেখ জায়গা থেকে লাগায়। তো এবার আপনার চারটা চব্বিশ তিরিশের আপনার আমরা চারটা চব্বিশ তিরিশের পার্টগুলো আমরা ওজন করব। তো চারটা চব্বিশ তিরিশের সাইডের পার্ট হবে আপনার আটটা, দুই চার ছয় সাত, আর এই যে এই জায়গায় আছে একটা, এই হলো আটটা, এটা বের করো। আমি একটু ধরছি, তুমি টান দাও টান দাও, এটা না আটটা করো, এই আটটা আগে একসাথে ধরো, একসাথে ওজন দিই এই আটটা। মেশিনটা চালু করে দিই, এই যে চালু করলাম মেশিনটা, এবার এই যে ভাই আপনার এখানে আটটা পার্ট দিলাম আর ওজন আসছে এই পর্যন্ত ১৯ কেজি ৭০০। এবার আপনার ব্যাক পার্ট গুলো দেবো, যেটা তিরিশের তিরিশের গুলা, এবার চারটা হবে তিরিশের পার্ট আপনার, এগুলো দেড় ইঞ্চি গ্যাপের, দশ নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের পার্ট গুলো, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা পার্ট, এই চারটা পার্ট দিয়ে দিলাম এখন ওয়েটে, দিয়ে দিলাম এই চারটা পার্ট। এখন পর্যন্ত ওজন আছে আপনার ৩২ কেজি ৬০০ গ্রাম। এবার আপনার যে পার্টগুলো আছে তলার পার্ট উপরের পার্ট, এগুলো আমরা এখন ওয়েট করবো, তলার পার্টগুলো নাও, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা নিচে আছে, বাকিগুলো আছে, এগুলো একটু বের করি। মুখের পাটগুলো আলাদা করে ফেলো, মুখের পাট এখানে কয়টা, দুইটা দুইটা মুখের পাট রাখলাম, তিনটা তিনটা, এগুলো ট্রের পাটগুলো আলাদা করো। আচ্ছা এটা উপরের পাট, এটার সাথে দিয়ে দিলাম, এখানে কয়টা রাখা হয়েছিল যেন, ছটা রাখা ছিল না, এটা আপনার একটা খাঁচার উপরের পাট আর এটা ট্রের পাটটা আলাদা রাখো, ট্রের পাটটা আলাদা রাখো, আমি একটু গুছাই ভাই আপনাকে, আমি পজ করে ভিডিওটা তারপরে হিসেব করে দিচ্ছি, হ্যাঁ লেট হয়ে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ভাই এবার আপনার তলার পার্ট এবং উপরের পার্ট একসাথে রাখা, তো এগুলো একটা হিসেব করি, তো এগুলো হিসেব করার হিসেব করি আর একসাথে এগুলো ওয়েটে দিয়ে দিব, সেই জন্য একটু ছড়াও। এদিকে এসে ধরো, আমি একটা একটা করে হিসাব করে ইয়ে করি, ওই সাইডে তুমি রাখো, হ্যাঁ হ্যাঁ হাত এক হাত দাও, এই যে এখানে আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো ১৩ ১৪ ১৫ ১৬, এই হলো আপনার তলার পার্ট আর এবং উপরের পার্ট, ঠিক আছে? এখানে আপনার তলার পার্ট এবং উপরের পার্ট সহ মোট ১৬টা, একসাথে একসাথে নেই দিও না, আচ্ছা ধরো আমার সাথে ধরো ১৬টা একসাথে, ৩২ কেজি ছিল আগের। এবার তলার পার্ট এবং উপরের পার্ট সহ ৬৩ কেজি ৮০০ গ্রামের মতো হয়। এবার ট্রে পার্ট গুলো দিয়ে দিই, ট্রে পার্ট হবে আপনার ১২টা, দাঁড় করাও বলো, একটু দিকে আনো আমার দিকে আনো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো,
12টা হলো যে আপনার ট্রের পার্ট, এগুলো উনি আলাদা খরচ দিয়ে রং করায় নিছে, এবং হলো যে খরচ ছাড়াও আপনার এখানে রঙের খরচ প্লাস হলো যে আপনার যেহেতু অনেকবার রং দিতে হয়েছে, মজুরি খরচ সহ আপনার দেওয়া হয়েছে। তো আপনার মুখের পার্ট হবে আপনার 12টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এ হলো আপনার মুখের পার্ট। 18 উচ্চতা করে প্রত্যেকটা খোপের। প্রত্যেকটা খোপের 18 করে উচ্চতা, এবং আপনার টোটাল ওজন হয়েছে 84 কেজি 980 গ্রাম। 84 কেজি 980 গ্রাম মানে অলমোস্ট 85 কেজি, 20 গ্রাম কম, 85 কেজি আপনার খাঁচার ওজন আসছে ভাই। তো আমি ভাই এগুলো আজকে প্যাকিং করে ইনশাল্লাহ, এবং আপনার কেবলটা এইগুলো যদি রেডি করে রাখছি আপনার জন্য, তো এগুলো ইনশাল্লাহ আজকে পাঠিয়ে দিব। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। এবং দামটা আমি জানিয়ে দিচ্ছি, কেজি আপনার 190 টাকা করে, জানেন 10 নম্বর তারে আমরা এগুলো তৈরি করি 190 টাকা কেজি হিসাবে, জিআই গ্যালভানাইজিং তার দিয়ে, যেটা আপনার রং ধরবে না ওই তার দিয়ে আপনার ওজনে যা আসবে 85 কেজির তাই দাম হবে। এবং এটা রঙের কালার দাম আলাদা আবারও বলছি, এবং ওনার এখানে শুধু রং না, এখানে রেড অক্সাইড এবং হলো যে আপনার অফ হোয়াইট রং। এবং আপনারা যারা এই খাঁচাগুলো অর্ডার করতে চান আমাদের থেকে, উনি এগুলো নিয়ে কেবলটাই ফিটিং করবে, এবং উনি আমার থেকে পর্যন্ত অনেক টাকার খাঁচা নিয়েছে, এবং উনি সবগুলো কেবলটাই ফিটিং করে ব্যবহার করতেছে, এবং খুব সহজে উনি এগুলো নিয়ে ব্যবহার করতে পারতেছে। কারণ ভাবি এটা মানে মঈন ভাইয়ের ওয়াইফ এটা ফিটিং করে এবং নিজে নিয়েই কবুতরগুলো সেট করে, কবুতরের খাঁচাগুলো। এই হলো মোবাইল নাম্বার যোগাযোগ করার জন্য। তো উনি এগুলো যাবে বর্গনা আমতলি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।